আসসালামু আলাইকুম ভিয়ার্স আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম সামনে হচ্ছে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে আমরা কি কি সবজির বীজ জমিতে রোপণ করব। কি কি কৌশল অবলম্বন করলে আমরা বেশি লাভবান হতে পারবো সে বিষয়ে আজকে আমি আপনাদের এই ভিডিওতে বলছি আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফ্রেন সেপ্টেম্বর মাসে আমরা শীতের আগে যে সমস্ত সবজিগুলি বাজারে আসে সেই বীজগুলি জমিতে রোপণ করব। সেপ্টেম্বর মাসে যদি আমরা ওলকপির বীজ রোপণ করি তাহলে শীতের শুরুতে ওলকপি মার্কেটে খুব ভালো চাহিদা থাকে তবে সেপ্টেম্বর মাসে মাঝামাঝি সময়ে আমাদেরকে জমিতে ওলকপির বীজ রোপণ করতে হবে এরপরই বলি আপনারা মূলার বীজ জমিতে রোপণ করুন শীতের প্রথমের দিকে বাজার ধরতে হলে এই মূলার বীজ জমিতে রোপণ করতে হবে এই সময়ে বাজারে মূলার দামও ভালো পাওয়া যায় এবারে অতিরিক্ত বর্ষার কারণে অনেকে হয়তো ধনের বীজ এখনও জমিতে রোপণ করতে পারেননি তাই বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই সেপ্টেম্বর মাসে ধনে বীজ জমিতে ফেলুন মূলা ও ধনে চাষ সম্পর্কে আমার চ্যানেলে দুটো ভিডিও আছে আপনারা সেই ভিডিওটি আই বটনে দিয়ে দিচ্ছি সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন এরপরে আমি বলি টমেটো চাষ অগ্রিম টমেটো চাষ করতে হলে আমাদেরকে সেপ্টেম্বর মাসে চারা জমিতে রোপণ করতে হবে আপনারা যারা এখনও টমেটোর চারা তৈরি করেননি তারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বীজতলায় টমেটোর বীজ ফেলুন টমেটোর যদি ভালো ফলন পেতে চান তাহলে ক্রস করে আমাদেরকে মাচা তৈরি করতে হবে তাহলে টমেটোর ফলনও ভালো হয় মাটির উপরে টমেটো খুব নষ্ট হয়ে যায় কিন্তু মাথাতে যদি আমরা টমেটো গাছ তুলতে পারি তাহলে সেই টমেটো খুব ভালো মানের হয় ও দামও ভালো পাওয়া যায় বৃষ্টির কারণে আমাদের অনেক সবজি নষ্ট হয়ে গেছে তাই তাড়াতাড়ি বাজার ধরতে হলে আমাদেরকে এখন জমিতে পালং শাকের বীজ রোপণ করতে হবে পালং শাকের বীজই একমাত্র আপনাকে খুব তাড়াতাড়ি মার্কেট ধরাতে পারে তাই আপনারা দেরি না করে এই সেপ্টেম্বর মাসে জমিতে পালং শাকের বীজ রোপণ করুন এখনও যারা ফুলকপি ও বাঁধাকপির বীজতলা তৈরি করতে পারেননি আপনারা ফুলকপি ও বাঁধাকপির বীজতলায় বীজ ফেলুন অগ্রিম ফুলকপি চাষের জন্যে যে চারা আপনারা আগস্ট মাসে তৈরি করছেন সেই চারাগুলি জমিতে রোপণ করুন এই সেপ্টেম্বর মাসে আমরা যদি ক্যাপসিকাম ও ব্রোকলি বীজ বীজতলায় ফেলি তাহলে সামনে মাসে জমিতে রোপণ করতে পারবো ও অগ্রিম ক্যাপসিকাম ও ব্রোকলি মার্কেটে নিয়ে যেতে পারবো এই সময় চাহিদা খুব ভালো থাকে ক্যাপসিকাম ও ব্রোকলি হ এই দুটি সবজি বিদেশি সবজি এই বিদেশি সবজি দুটি এখন আমাদের দেশে খুব চাহিদা এই সবজি থেকে যদি আপনারা ভালো পয়সা কামাতে চান তাহলে এই সেপ্টেম্বর মাসে আপনারা অবশ্যই ক্যাপসিকাম ও ব্রোকলির বীজ বীজতলায় ফেলুন যদি কেউ আগের মাসে ক্যাপসিকাম ও ব্রকলির চারা তৈরি করেন তাহলে অতি শীঘ্রই জমিতে রোপণ করুন ক্যাপসিকামের চাষ করতে হলে আপনারা যদি মালচিং পদ্ধতি ব্যবহার করেন তাহলে খুব ভালো হয় এরপরেই বলি আপনারা শীতকালীন শশা চাষ করুন মাছা তৈরি করে যদি আমরা শশা চাষ করি তাহলে খুব ভালো শশা হয় এবং বাজারে চাহিদাও ভালো থাকে দেখতেও খুব সুন্দর হয় নষ্টও খুব কম হয় তাই আমাদেরকে মাছা তৈরি করে শশা চাষ করতে হবে এরপরেই হচ্ছে গাজর চাষ আমি বলছি এই সেপ্টেম্বর মাসে আপনারা সব ধরনের গাজর জমিতে রোপণ করুন এখানে সব ধরনের বললাম এই কারণে গাজর লাল ও কালো বিভিন্ন রকমের হয়ে থাকে আপনারা সব ধরনের গাজরই জমিতে ও টবে চাষ করতে পারেন ছাদ বাগানিরা ছাদের ওপরেও গাজর ফেলতে পারেন এরপরে হচ্ছে সিমের বীজ রোপণ এখনও যারা জমিতে সিমের বীজ রোপণ করতে পারেননি আপনারা সিমের বীজ এই সেপ্টেম্বর মাসে জমিতে রোপণ করুন যাদের গাছ এক এক থেকে দেড় ফুট পর্যন্ত হয়েছে আপনারা তাড়াতাড়ি করে মাচা তৈরি করুন এই মাছা তৈরি করে মাচার পরে গাছগুলিকে উঠিয়ে দিন এই সেপ্টেম্বর মাসে জমিতে আপনারা করলার বীজ রোপণ করুন করলা সকলের পছন্দের ফসল না হলেও করলা চাষে অত্যন্ত লাভবান হওয়া যায় করলার চাহিদা প্রায়ই সবসময়ই মার্কেটে বেশি থাকে তাই আপনারা এই সেপ্টেম্বর মাসে করলার বীজ জমিতে রোপণ করুন এই ছিল সেপ্টেম্বর মাসে কিছু সবজি চাষ এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন এবং অল সিলেক্ট করে রাখুন পরবর্তী নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়া যায় এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন আর লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ